হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণীতে আপনাদের একবার স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো মাশরুম চিলি সর্ষে কারি। চলুন দেখে নেওয়া যাক। নাম শুনেই বুঝতে পারছেন এটা একটা দারুণ ইনোভেটিভ ও মুখরোচক পদ। রান্নায় যাওয়ার আগে মাশরুম সম্বন্ধে আপনাদের কয়েকটা তথ্য জানাই। আমার হাতে যে মাশরুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফার্মে চাষ হয় না, এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক, বাগানে বা এগুলো জঙ্গলে ফুটতে দেখা যায়। মোটামুটি দুর্গাপুজোর আগে এই ছাতুগুলো ফোটে বলে এর নাম দুর্গা ছাতু বা পার্বণ ছাতু বা অনেকে কারাং ছাতুও বলে থাকে। যাই হোক, বাজার থেকে কেনার সময় আপনারা এই কলির মতো যে ছাতুগুলো দেখতে সেগুলোকেই নেবেন, এগুলো বেশি টেস্টি হয় এবং এগুলোতে পোকা থাকার সম্ভাবনা কম থাকে। মাশরুম বা ছাতুতে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে এবং এগুলো খাওয়া খুবই ভালো। আমার হাতে এখন যে ছাতুটা দেখছেন এটা ফুলকপির মতো ফুটে গেছে, এই কলি ছাতুটাই। এটা কিন্তু আপনারা কিনবেন না, কারণ এতে অনেক পোকা থাকে এবং এটা রান্নাতেও ভালো হবে না। দেখুন, আমি এখানে ছাতুগুলোকে ছোট করে কেটে নিয়েছি। খুব ছোট করবেন না, ছাতু ভাজলেই কমে যায় ও নরম হয়ে যায় বলে খুব ছোট করে না কাটলেও চলে। তবে কাটার সময় খেয়াল রাখুন ভেতরে পোকা যেন না থাকে। আমার কাছে এখন কিছুটা জল রয়েছে, এই জলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেব একটু নুন। জলটাকে একটু গুলিয়ে নিচ্ছি। এবার কাটা ছাতুগুলো আমি এই হলুদ নুনের জলের মধ্যে ডুবিয়ে দেব। এর কারণ হচ্ছে এগুলো আমি আগেই বলেছি এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক, তাই এগুলোতে বালি লেগে থাকে এবং এই হলুদ নুন জলে ভেজালে সম্পূর্ণ জীবাণুও নাশ করবে আর বালিটাও ঝরে যাবে। সব ধরনের প্রাকৃতিক ছাতুর ক্ষেত্রেই আপনারা এই নিয়মটা ব্যবহার করুন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন না, 8 থেকে 10 মিনিট এই হলুদ নুন জলে আপনারা এটাকে ভিজিয়ে রাখুন। আমি প্রায় 10 মিনিট ছাতুটা ভিজিয়ে রেখেছি। এরপরে আমি এগুলোকে ভালো করে জল চেপে চেপে নিংড়ে একটা ঝুড়ির মধ্যে তুলব। জল এই কারণেই চেপে নিংড়াবো কারণ আমি যখন এই ছাতুটা ভাজবো তখন এর ভেতর থেকে অনেক জল বেরোবে, আর জল থাকলে রান্না করতেও অনেক দেরি হবে, সময়ও অনেক নষ্ট, গ্যাসও অনেক বেশি খরচ হবে, ভাজাটাও ভালো হবে না। তাই আপনারা যখন জল থেকে ছাঁকবেন ভালো করে নিংড়ে নিংড়ে তুলবেন। আমি যে পদ্ধতিতে নিংড়ে তুলছি ঠিক একইভাবে নিংড়ে তুলে কিছুক্ষণ জলটাকে ঝরতে দেবেন, তারপরে রান্না করবেন। দেখুন, মাশরুমগুলো একেবারে শুকিয়ে গেছে। এগুলো ভাজলে আর জল বেরোনোর কোনো সম্ভাবনা নেই। মাশরুম চিলি সর্ষে কারির জন্য কী কী উপকরণ লাগবে দেখুন, আমার কাছে এখন প্রথমেই রয়েছে পেঁয়াজ। তবে পেঁয়াজগুলোকে আমি খুব কুচি করে কাটিনি, চিলি চিকেনের মতো একটু বড় করে কেটেছি। 3-4 কোয়া রসুনকে আমি একেবারে মিহি করে কুচো করে নিয়েছি, তাতে টেস্ট ভালো হয়। এরপরে 2-3টে লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছি। নুন আন্দাজ মতো দেবেন আপনারা। এরপর নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সুন্দর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আর অবশ্যই যেটা এই রান্নায় প্রয়োজন, মূল উপাদান, সেটা হচ্ছে সর্ষে। আমি আগে থেকে বেটে রেখেছি আর ব্যবহার করছি সর্ষের তেল। আমি প্রেফার করব সর্ষের তেলেই রান্নাটা আপনারাও করুন, এতে টেস্ট অনেক ভালো হবে। আর আছে আমার কাছে তেজপাতা আর ফোড়নের জন্য গোটা জিরে। একদম নামানোর আগে শেষে দেব ধনে পাতা। ধনে পাতা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। মাশরুমটাকে ভাজার জন্য আমরা কড়াতে এবার তেল দিয়ে দিয়েছি। কড়া গরম হলে তারপর আস্তে আস্তে দিয়ে দেব। কড়ার চারদিকে তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি, তাহলে মাশরুমটা ভাজা ভালো হবে। আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি। কড়া আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে,
এরপরে আমি মাশরুমটা দেব। রান্নাটা কিন্তু দুটো স্টেজে হবে, প্রথমে মাশরুমটা ভাজা হবে, ভাজার পরে আমরা মূল রান্নায় যাব। এবার আমি গরম তেলের মধ্যে মাশরুমটা ছেড়ে দিচ্ছি। মাশরুম দেওয়া কমপ্লিট, এরপরে একটু হলুদ দিয়ে দেবো। আর দেবো সামান্য নুন। হলুদ আর নুনটাকে মাশরুমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মাশরুমটা ভাজতে গিয়ে আপনারা দেখবেন যে এর থেকে অনেক জল বেরোচ্ছে। আস্তে আস্তে দেখুন জল বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। এইভাবে ভাজতে ভাজতে মাশরুমটা যখন প্রায় লাল হয়ে যাবে তখন আমরা মাশরুমটা ভাজা বন্ধ করব। এরপর ঢাকা দিয়ে দিন। 5-7 মিনিট আমি মাশরুমটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। মাশরুমটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবং জলও শুকিয়ে গেছে। এবার লাল লাল হয়ে গেলেই আমরা মাশরুমটাকে কড়া থেকে নামিয়ে নেব এবং হলুদ আর নুনটাও বেশ সুন্দর মাশরুমের সঙ্গে মিশে গেছে, একটা সুন্দর কালারও চলে এসছে এবং মাশরুমগুলো বেশ নরমও হয়ে গেছে। দেখুন একদম জল শুকিয়ে গেছে আর এগুলো লাল লাল কালার হয়ে গেছে। আমরা এবার গ্যাস নিভিয়ে মাশরুমটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মাশরুমটা ভাজার সময় লক্ষ্য রাখবেন যেন ধরে না যায়, পরিষ্কারভাবে কড়া থেকে মাশরুমটাকে নামিয়ে নিন। মাশরুম ভাজার পর কড়াটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কড়াতে আবার তেল দেবো মূল রান্নাটা করার জন্য। দেখুন আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে, কড়ার চারদিকে আমি তেলটা ঘুরিয়ে নিচ্ছি। এরপর আমি এক একটা করে ফোড়নের জন্য উপকরণগুলো কড়ার মধ্যে দেব। তেল প্রায় গরম হয়ে আসছে, প্রথমে দিলাম একটা তেজপাতা, এরপর ফোড়নের জন্য আমি 1 চা চামচ গোটা জিরে দিচ্ছি। ফোড়নটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। এরপর মিহি করে কাটা রসুন কুচোগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল হওয়ার পরে পেঁয়াজটাকে দিয়ে দিন। পেঁয়াজ রসুন এবং ফোড়নগুলো একসাথে মিশিয়ে আবার ভাজতে থাকুন। মোটামুটি লাল লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অন্যান্য মশলাগুলো দেবেন না। পেঁয়াজকে লাল করার জন্য আমি একটু নুন দিচ্ছি। নুন পেঁয়াজে দিলে পেঁয়াজটা সহজেই লাল হয়ে যায়। আবারও একটু মশলাটার সঙ্গে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এরপরে আপনারা চাইলে টমেটো দিতে পারেন। আমি মূল উপকরণ দেখানোর সময় টমেটোটা দেখাইনি, টমেটোটা অপশনাল। আপনারা যারা টমেটো পছন্দ করেন তারা এটা দিতে পারেন, না দিলেও স্বাদের খুব একটা পার্থক্য হবে না। আর টমেটো ব্যবহার না করে অনেক সময় টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, তাতেও ভালো হবে। এরপর আমি দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা একটু বেশি লাগবে আমি আগেই বলেছিলাম, কারণ রান্নাটা চিনি সর্ষে কারি, তাই সর্ষেটা দিকে একটু খেয়াল রাখবেন এবং সর্ষেটা যেন পুড়ে না যায়, তাই সর্ষে দেওয়ার পরে অল্প অল্প করে মশলাটা ভাজতে থাকবেন। গ্যাসটাকে সিমে করে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। সর্ষেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেলে তা
তারপরে অন্যান্য মশলাগুলো দিন। এরপর আমি লঙ্কা কুচো, যে তিনটে মতো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাগুলো আর একবার মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তবে হলুদ খুব একটা বেশি দেবেন না, কারণ ভাজার সময়তে আমরা হলুদ ব্যবহার করেছিলাম। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে দেখতে অনেকটা ভালো হয়। এবার সব মশলাগুলোকে আর একবার কষিয়ে নিন। বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন মশলা থেকে হালকা একটু তেল ছেড়ে আসছে। এরপর সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের মশলা মোটামুটি রেডি হয়েই এসছে। পেঁয়াজও সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারাও এইভাবে ভেজে নেবেন এবং ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিন, তাহলে মশলাটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে যাবে। এরপর মাশরুমগুলো আমি কড়াতে ঢেলে দিচ্ছি। মশলাটা আর মাশরুমটা একদম মিশে গেছে এবং সুন্দর একটা রং আসছে, বেশ ভালো একটা ফ্লেভারও উঠছে। আর কিন্তু জল নেই, জলটা প্রায় শুকিয়েই গেছে। তবে আমরা এটা একটু মাখো মাখো করবো বলে সামান্য জল দিলাম এবং জল দিয়ে একটু নাড়িয়ে নিন। দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মশলাগুলো একদম মাশরুমের সঙ্গে মিশে গেছে এবং সুন্দর গন্ধ ছাড়ছে। এরপর ওপরে আপনারা হালকা ফুটে গেলে ধনে পাতা ছড়িয়ে দিন, এটাও অপশনাল। যারা ধনে পাতার টেস্ট পছন্দ করেন তারা এটা দেবেন, না হলে ধনে পাতা ছাড়াও রান্নাটা ভালোই হবে। ধনে পাতা নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই আমি ধনে পাতা বেটা ব্যবহার করেছি এবং দেখতেও বেশ ভালো লাগে। দেখুন আমাদের ইনোভেটিভ মুখরোচক চিলি সর্ষে মাশরুম কারি রেডি হয়ে গেছে, এবার বলা যেতে পারে রেডি টু সার্ভ। দেখুন বেশ একটা সুন্দর কালার এসছে, ফ্লেভারটাও তো বেশ সুন্দর পাচ্ছি আমি, আর একদমই ঝোল নেই, বেশ মাখো মাখো একটা তরকারি হয়েছে। এটা কিন্তু সাইড ডিশ নয়, এটা মূল ডিশ। আপনারা ভাত বা রুটিতেও খেতে পারেন। এখানে গার্নিশিংয়ের জন্য আমি সামান্য ধনে পাতা ব্যবহার করছি, আর বিশেষ কিছু দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে ধনে পাতা, লঙ্কা এগুলো ব্যবহার করুন। মাশরুম কিন্তু খুব কস্টলি এবং খুব রেয়ার, প্রাকৃতিক মাশরুম বিশেষ করে আপনারা সবসময় পাবেন না। আমি ইউটিউবে অন্যান্য যে ভিডিওগুলো দেখেছি সেখানে আমি মূলত মাশরুমকে বাটার দিয়েই বা হোয়াইট সস দিয়ে রান্না করতে দেখেছি। এটা কিন্তু বাঙালিদের একেবারে নিজস্ব একটা টেস্ট। সর্ষের তেল ব্যবহার করেছি, সর্ষে ব্যবহার করেছি। আপনারাও এটা ট্রাই করুন এবং ভালো হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে লিখে জানান, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।